পুরো এপিসোড দেখতে Z5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। যাই করিস না কেন, এবারের মানুষগুলোর মতামত নিয়ে, তাদের অনুমতি নিয়ে তবেই তুই যে কোনো কাজ করবি, কেমন? বিশেষ করে অভির অনুমতি কখনো অগ্রাহ্য করবি না, কেমন? মা, আমি তোমার সব কথা বুঝেছি, এবার তুমি একটু শান্ত হও, একটু কান্নাটা থামাও মা। আমার আর ভালো লাগছে না, তুমি কাঁদলে আমার ভালো লাগে না মা। মা শোনো না, আমি বলছি কি, তুমি বরং থামি আর ছুটকিকে নিয়ে না মন্দিরে গিয়ে পুজো দিয়ে এসো। ঠিক আছে, তুমি তুমি না আমার লাল পর সাদা শাড়ি পরবে না, তুমি তোমার কাঁচা যে কোনো একটা শাড়ি পরে পুজো দিতে চলে যাও। বাবা তো তোমার স্বপ্নে বলেছে পুজো দিতে, তাই না? তুমি পুজোটা দাও মা, দেখবে দেখবে খুব ভালো লাগবে, দেখবে মনটা শান্ত হবে তোমার। আমি জানিস তো তাই ভাবছি, যাই গিয়ে বরঞ্চ পুজোটাই দিয়ে আসি বল। হ্যাঁ মা, যাও মন্দিরে গিয়ে পুজোটা দাও, দেখো তোমার মনটাও শান্ত হবে। ঠিক আছে রে মা, তাহলে তাই করি। মা মা সাবধানে থেকো, নিজের খেয়াল রেখো। সাবধানে থাকিস মা। ছুটকি ধোয়া শাড়ি বের করে নিয়ে এত, স্নান সেরে তোকে আর ঠাম্মিকে নিয়ে মন্দিরে যাব পুজো দিতে। যাচ্ছি। কোনোদিন তো ফিরে আসবে না। হ্যাঁ শুনছো, বলছি আমাদের হাতে কিন্তু আর বেশি সময় নেই, যা করার খুব তাড়াতাড়ি করতে হবে। আর যেটা খবর হচ্ছে, উমা আচার্য হানিমুনে যাচ্ছে, সেখানে কিন্তু আমার মেয়েও যাবে তার বরের সাথে, ঠিক আছে? সুতরাং খেলাটা কিন্তু ওখান থেকেই শুরু করতে হবে, কিন্তু খুব সাবধান, খুব সাবধান, কাক পক্ষীতেও যেন টের না পায়, ঠিক আছে? একটা ভুল স্টেপ হয়ে গেলেই কিন্তু বিরাট সমস্যা হয়ে যাবে। আর একটা কথা খুব ভালোভাবে শুনে নাও, এই যে টোটাল খেলাটা হবে, এই গেমের যে মাস্টার মাইন্ড আমি, সেটা যেন কেউ কখনো জানতে না পারে, বুঝেছো? বুঝেছো তো? Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।